গুড মর্নিং ক্লাস আমি তোমাদের আজকে পড়াচ্ছি ক্যানভাসার এগুলো আগেও পড়িয়েছি তোমাদেরকে আবার রিভাইজড করাচ্ছি ক্যানভাসার বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প ছোট গল্প বলতে পারো এটি একটি মানে এমনই গল্প যেখানে আমরা দেখতে পাচ্ছি কাত্তায়নী এবং ভৈরব দুটি ক্যারেক্টার প্লে করছে যেখানে ক্যানভাসের কথার অর্থ হচ্ছে ফেরিওয়ালা সেখানে দেখা যাচ্ছে লেখক বলছেন যে এই যে কাত্তায়নী আর ভৈরবের মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকতো অর্থাৎ কাত্তায়নির যে জীবনে একটা স্ত্রীর যে যা দাবি তার স্বামীর কাছে সে কখনোই সেই দাবি তার স্বামীর করে কখনোই সেটা পূরণ করতে পারিনি কারণ ভৈরব তাকে তাকে তার সমস্ত দাবি মেটাতে অক্ষম ছিল হ্যাঁ কাত্তায়নী কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তবিলোপ ঘটাইতেছিল সেই সময়ে ক্যানভাসার হীরালালের সঙ্গে ভৈরবের দেখা না হইলে হয়তো এই কাণ্ডটা হতো না অর্থাৎ হীরালাল ক্যানভাসার মানে ফেরিওয়ালা হীরালালের সঙ্গে ভৈরবের দেখা না হলে হয়তো তাদের দুজনের মধ্যে এই ধরনের ঝামেলা হতো না এবং কাত্তায়নের সঙ্গে ঝগড়া করেই যখন ভৈরব বেরোচ্ছেন ঘর থেকে সেই মুহূর্তেই তার হিরালালের সঙ্গে পরিচয় হয় এবং হিরালালের সঙ্গে তার বিবাদ হয় কাত্তায়নী এক প্রচুর অনেক দিন ধরেই তার একটা শৌখিন শাড়ি কেনার শখ ছিল এবং যেহেতু বৈভব একজন বেকার যুবক তার মধ্যে তার এতটাই অর্থাভাব ছিল সংসারে যে তার শখ মেটাতে পারেনি কিন্তু স্ত্রীকে এই স্তোক বাক্যে ভুলিয়ে সে রাখতেও পারেনি সে সর্বদা তার স্ত্রীকে যে কোনো যুক্তি খাড়া করে বোঝাতে চাইতো যে এই শাড়িটা নেওয়া হচ্ছে একটি বিলাসিতা বাবুয়ানী জিনিসটা সে প্রচণ্ডভাবে অপছন্দ করতে থাকে অর্থাৎ আমাদের মধ্যে দেখা যায় যে চাহিদাটা যেটা থাকে সেটা মানুষকে আমরা শখ বলে গ্রহণ করি কিন্তু এখানে ভৈরব কিন্তু সেটাকে বাবুয়ানা হিসেবে ধরেছে এবং বিশাল লালসার জন্য তাদের এই দেশটা যে উচ্ছন্নে চলে যাচ্ছে সেই বিষয়ে ভৈরবের কোনো সন্দেহ ছিল না কাত্তায়ণী প্রতিব্রতা হলেও সে স্তোক বাক্যে ভুল পাত্রী নয় হতে পারে কাত্রনিতা তার স্বামীর প্রতি যথেষ্ট প্রতিব্রতা নারী কিন্তু সে তার স্বামী এই ছোটোখাটো কথাগুলি যুক্তি দিয়ে বোঝালেই যে সে বুঝে যাবে তেমন নারীও তিনি নন তিনি বলেছেন যার হাই তুলতে গেলে চুয়ালে খিল ধরে আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন অর্থাৎ যে এখানে ভৈভব এতটাই অলস সেখানে সে জানে যে একটি মেয়েকে বিবাহ করলে তার সমস্ত চাহিদা তাকেই পূরণ করতে হবে তাহলে সে কেন এত ভারী বন্দুক সে নিজের ঘাড়ে নিতে গেছে এক করার মূরত নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিদারুণ কথা অর্থাৎ এটি একটি আশ্চর্য কথা যে এতটাই অলস্যে বিয়ে করল কেন কারণ তাকে তো সংসার চালানোর দায় নিতে হবে কিন্তু উত্তপ্ত ভৈরব কানিকক্ষণ পর তেল মাথায় দিতে দিতে হনহন করে বেরিয়ে যায় এবং সে যেহেতু দিনের বেলা যখন তার মানে দ্বীপ অর্থাৎ দুপুর হতে চলেছে ঠিক সেই সময় চারিদিকে রোদ্দুর সেই সময় সে গাছের ডাল দিয়ে দাঁত মাঝে মাঝতে ঘর থেকে বেরিয়ে যায় মাজন চাই মাজন চাই করতে করতে যখন ক্যানভাসের হিরেডাল প্রবেশ করে এবং প্রথম ভৈরব দেখে যে একটা অচেনা ভদ্রলোক সুটকে হাতে করে তার দিকে চেয়ে রয়েছে অল্প অল্প হাসছে এই ফেরিওয়ালা ক্যানভাস আর পল্লীগ্রামে আসার কথা নয় তার শহরে যাওয়ার কথা ট্রেনে যেহেতু সে ঘুমিয়ে পড়েছে তার ওভার ক্যারেড হয়ে যাওয়ার জন্য তাকে এখানে নেমে পড়তে হয় এবং সে তখন সে ভাবে যখন সে এই গ্রামে নেমেই পড়েছে তাহলে সে কিছু জিনিস বিক্রি করে চলে যাবে ভৈরব ভৈরব নির্দিধা ভৈরব তাকে জিজ্ঞাসা করতে থাকে আপনি এখানে কোথা থেকে এসছেন এবং মাজন আছে আপনার কাছে ভালো দাঁতের মাজন তখন সে বলতে থাকে হ্যাঁ তখন জিজ্ঞাসা করে যে দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পুজ রক্ত পড়া মুখে গন্ধ সব কিছুর জন্য একটি ভালো মাজন আছে এবং ব্যবহার করে দেখুন নিমিত দাঁতনটা চেপাতে চেপাতে ভৈরব বৈরব ভৈরব বলতে থাকে কচু আসলে হীরালাল বলে আগে না ভালো মাজন আপনি ব্যবহার করে দেখুন না আপনার দাঁত ঝকঝক চকচকে হয়ে যাবে আপনার দাঁতগুলিতেও খাসা এই মাজন ব্যবহার করেছেন নাকি আগে আসলে যেহেতু তিনি ফেরিওয়ালা তাকে জিনিস বিক্রি করতে হবে যেহেতু তিনি ক্যানভাসার সেই জন্য তিনি এগুলো বিক্রয়ের জন্য বিভিন্ন ধরনের তাদেরকে উৎসাহ দেখাতে থাকেন আর একটু হে সিরালাল বলে রাখে হ্যাঁ নিন না ভৈরব তখন পিচ ফেলে মুখ থেকে নিমের দাঁতনটা ঘষতে লাগলো এবং বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নয় অর্থাৎ যে দৃশ্য দেখে চোখ লেখক ফেলতে পাচ্ছেন না সেই দৃশ্যকে বলা হচ্ছে নয়নাভিরাম দৃশ্য মাজন নেবেন এক কৌটো যখন উনি জিজ্ঞাসা করতে থাকেন এটা কী মাজন নেবেন আপনি তখন ভৈরব তাকে বলতে থাকেন সোরে পড়ুন মশাই আপনারাই হচ্ছেন দেশের শত্রু যখন ভৈরব তাকে ডিরেক্ট এরকম ইনসাল্ট করতে থাকে তখন সে অত্যন্তভাবে চটে যায় রেগে যায় এবং নির্বিকারভাবে এরকম বলার পরে তিনি দাঁতের মাজন নিয়ে ঘষতে লাগেন হিরালালের তখন তখন তার তারপরেও তার উপরে রেগে গিয়েও কিন্তু হাসতে থাকেন এবং তার সুন্দর দাঁতগুলি বের করে তিনি হাসতে থাকেন বলতে থাকেন বুঝতে পারলাম না ঠিক আপনার কথা দেশে তো দাঁতের লোকের অভাব নেই কিন্তু হঠাৎ করেই ভৈরব উত্তেজিত হয়ে তাকে বললেন যে আপনি আমার গ্রাম থেকে বেরিয়ে যান সব বাঁজনের বুজরুকি টুজরুকি এখানে চলবে না তখনই ক্যানভাসার হিরালাল তার উপরে আবার চটে যায় তিনি একজন রক্ত মাংসের মানুষ তাই তিনি এগুলা সহ্য করতে পারলেন না তিনি বললেন আপনি কি গ্রামের মালিক যে আপনি আমায় চলে যেতে বলছেন এই ঠিক এই সময় ভৈরবের খুব আত্মসম্মান লাগলো ভৈরব বেকার সে কথা ঠিক কিন্তু তা কথা সত্য কিন্তু তার পেটে বৃদ্ধ নেই কিন্তু তার গায়ে শক্তি আছে সে হতে পারে গ্রামের মালিক নয় কিন্তু তাকে গ্রাম ছাড়া সে করতে পারে তাই তিনি বলেন এইসব জুয়া চোরেরা দেখছি অপরিণামদর্শী যুবক যুবতীকে খেপাইয়া তুলিয়াছে অর্থাৎ এদেরকে জুবাচোর কেন বলা হয়েছে কারণ তারা এই সমস্ত অল্প পয়সার জিনিসগুলো গিয়ে বেশি পয়সা দিয়ে বিক্রয় করে প্রাসাদ ছাতন জোটানোয় যেখানে দুষ্কর হয়ে পড়ছে সেখানে আবার দাঁতের মাজন অর্থাৎ যেখানে আমাদের খাবার পয়সা নেই সেখানে আবার দাঁতের মাঝোন এটা তো আমাদের কাছে একটা বিলাসিতার সমান এই বলে সে মুখের থেকে পিচ বার করে বললেন যে আপনি গ্রাম থেকে বেরিয়ে যান গ্রাম থেকে বার করে দেওয়ার আপনি কে মশাই এরকমভাবে গর্জন করে ভৈরব বলতে থাকেন তারপরে তিনি বললেন আপনার মতন ঢের ঢের লোক দেখেছি এরপরে কিন্তু ভৈরব ছুটে গিয়ে গ্রামে হীরালালের গণ্ডদেশ ধরে তাকে পেটাঘাত জপোটাঘাত করলেন তার ঘাট ধরে তাকে চর মারতে আরম্ভ করলেন ভৈরবের ব্যাপার আশ্চর্যজনক তাতে সন্দেহ নেই তদাপেক্ষা একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো জ্বর খাবার পর হীরালালের মুখ থেকে সমস্ত দাঁত পরে গিয়ে সে ফলা হয়ে গেল সব দাঁত বাইরে চলে এলো এবং তার কুচকুচে গোপটি পানের দিকে তখন হীরালাল চাই যে হাসল আগে হ্যাঁ ওটাও আমার ভালো কলপ রাখি দেবেন কেন মারধন করছেন মশাই এত কিছুর পরেও কিন্তু হিনাল তার উপরে কোনোভাবেই রাগ করেনি কারণ সে জানে তাকে পেটের দায়ে এ কাজ করতে হচ্ছে এবং আমি গরিব মানুষ এই করি ষষ্ঠে কষ্ট সৃষ্টে সংসার চালাই আপনি দয়া করে করবেন না আমার উপযুক্ত ছেলেটি বুড়ো বয়সে মারা গেছে তাই আমাকে এটা করেই পেট চালাতে হয় এই সময় হতভম্ব হয়ে বৈরবের ভাগ্য স্ফূর্তি হইল সে বললে আচ্ছা দিন এক কৌটো মাজন অর্থাৎ তাকে সে আঘাত করেছে ঠিক কথা কিন্তু আঘাত করার পর যখন সে রিয়েলাইজ করেছে যে তার সন্তান নেই তাকে সেগুলো এটা করে সংসার চালাতে হয় তখন সে তার থেকে তার ইমোশান্সের খাতিরে একটি মাজন নিয়েছেন আমি তোমার এই কোয়েশন আনসার সেন্ড করছি তোমরা দেখে নিও ওকে থ্যাংক ইউ